আমরা এখন রচনামূলকের দুইটা ম্যাথ দেখব এই দুইটা ম্যাথ দেখলেই হবে তাছাড়াও তোমরা চাইলে আরও করে নিতে পারবা তিন নম্বরে একটা ম্যাথ আছে ওইটা একটু আগে যে সংক্ষিপ্তটা করেছিলাম ওইটার মতো তো এখন দুই নম্বরটা প্রথমে দেখি দুই নম্বরটা যদি দেখি দেখো এখানে কিউবিক রুট এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই সমান যদি আমার পি প্লাস আই কিউ হয় তাহলে দেখাও যে এটা সমান এটা অর্থাৎ আমার প্রমাণ করতে হবে এটা তো আমি যদি এটাকে লিখি কিউবিক রুট এক্স প্লাস আই ওয়াই সমান পি প্লাস আই তা আমার যদি এইরকম ফর্মেটে থাকে তাহলে আমি সরাসরি কি করবো চোখ বুঝে এখানে দুইটাকে কি করবো কিউব করে দিব দুইটাকে কিউব করলে এটাকে কি থাকে এক্স প্লাস আই ওয়াই সমান কি থাকে পি প্লাস আই কিউব অল তাই না দুই দিকটা আমি কিউব করে দিলাম তো কিউব করলে আমার এখানে কি থাকে এক্স প্লাস আই ওয়াই সমান কি থাকে এটাকে যদি কিউব করি এটা দেখো এ এটাকে যদি বি ধরি তাহলে আমার কি एक्व प्लस अर्थात पिक्यूब प्लस थ्री ए स्क्र भी अर्थात थ्री पी स्क्र इंटू आई किूब प्लस थ्री ए बी स्कोर थ्री ए की पी स्क्र की आई किव अर्थात आई किऊ होल स्क्र प्लस बी किऊब अर्थात कि आई किऊ होल्यूब तक तो यहन जो लिखी तेल किए पी कि्यूब প্লাস আইটার সামনে নিয়ে আসলাম পি প্লাস আচ্ছা প্লাস যাবে না দেখো এখানে অলস্কোয়ার সময় আমরা কি জানি তাহলে আই স্কোয়ারের টার্মটা শেষ তারিখে থ্রি পি কিউ দেখো এখানে আই অর্থাৎ আই অল স্কোয়ার আছে কি আই লিখতে পারি না কিউ অর্থাৎ কি মাইনাস কিউ স্কোয়ার সমান কি মাইনাস কিউ স্কোয়ার তাই না তো এটা থেকে আমি সরাসরি লিখে ফেলছি এখানে কিউ স্কোয়ারটা নিয়ে আসছি আর আই স্কোয়ার মাইনাস অর্থাৎ সামনে নিয়ে আসছি আর কি আছে প্লাস এটা দেখো আই কিউ হোল কিউব মানে কি আই কিউব ইন্টু কিউ কিউব আই কিউব মানে কি আই স্কোয়ার ইন্টু আই কিউ কিউব

দেখো এখানে সমীকরণটা আমার কি এক্স প্লাস আই ওয়াই আকারে আছে অর্থাৎ একটা বাস্তব আর একটা কি কাল্পনিকের সাথে আছে তো আমার কি এটাকেও কাল্পনিক এবং বাস্তব দুই অংশে ভাগ করবো দেখো এখানে কিন্তু আই আছে তাহলে আই গুলো কি কাল্পনিক হিসেবে নিয়ে নেব তাহলে পি কিউ প্রথমে আমরা বাস্তবগুলো আনতেছি পি কিউ মাইনাস কি থ্রি পি থ্রি পি কিউ স্কোয়ার এটা আমার বাস্তব প্লাস যদি দিই তাহলে আই কমনলি লিখি থাকে থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব থাকতেছে না এটা কী সমান এক্স প্লাস আই ওয়াই সমান তাহলে আমি এখান থেকে দেখো এক্স সমান আমি কী লিখতে পারি এই অংশটা আই ওয়াই অর্থাৎ আই এর সাথে যে অংশটা আছে সেটা কি ওয়াই হিসেবে লিখতে পারি না তাহলে আমি অংশ সে হিসেবে লিখছি এক্স সমান আমার কি দাঁড় আছে পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার আর ওয়াই সমান কী দাঁড়াচ্ছে আইয়ের অংশটা অর্থাৎ ওয়াই সমান কি থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব আমাকে প্রমাণ করতে হবে কি এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ সমান এটা আমি কী করলাম রাইট সাইডটা নিচ্ছি হ্যাঁ রাইট সাইড যদি নিই দেখো আর এইচ এস অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সমান কী দেওয়া আছে এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ এখানে এক্সের মানও পাওয়া আছে x এর মান পাস তাহলে আমি কি লিখবো x এর মানটা লিখি x এর মানটা কি দেওয়া আছে p কিউব - 3p q স্কয়ার অর্থাৎ p কিউব - 3p q স্কয়ার ডিভাইডেড বাই কি p + y / q y / আচ্ছা y এর মানটা কি y এর মানটা ছিল 3p স্কয়ার কিউ 3 p স্কয়ার q ডিভাইডেড mm, - q কিউব ডিভাইডেড বাই কি কিউ তাই না দেখো এখান থেকে যদি আমি পি কমন নিই এখানেও পি আছে এখানেও কি পি আছে তাহলে এখান থেকে পি কমন নিলে পি ইন্টু কি থাকে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কি পি 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 কেটে দিলাম প্লাস এখানে দেখো কিউ কমন নেওয়া যায় তাহলে কি কিউ কমন নিলাম আমার কী থাকে থ্রি পি স্কোয়ার মাইনাস কি কিউ স্কোয়ার নিচে কি কিউ 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 কেটে দিলাম আমার কী থাকতে সেটা পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার

অনেক সহজ না অঙ্কগুলো জটিল সংখ্যার অঙ্কগুলো আসলে যদিও জটিল সংখ্যা বলা হয় কিন্তু অঙ্কগুলো আসলে খুব সহজ বুঝতে পারলে তো এইরকম ফর্মেটে যা আছে অর্থাৎ এইরকম ফর্মেটটা দেখলেই তোমরা কি করবা এটাকে এদিকে সরাই নিয়ে কিউব করে দিবা বা স্কোয়ার যদি থাকে রুট থাকলে এটাকে স্কোয়ার করে দিবা অর্থাৎ এই নিয়মটা জাস্ট জানলে এবং এই সেপারেট করে করতে পারলে তোমরা যে কোনো প্রমাণ মিলাইতে পারবা তো আমি এখন আরেকটা দেখবো উপরে আরেকটা লেখা আছে আমি দুই নাম্বারটা মুছে নিচ্ছি এখানে কি দেওয়া আছে সিক্স রুট ওভার মাইনাস অর্থাৎ এটাকে ফোরের এখন একটা জিনিস দেখো থ্রি রুট এক্স এটাকে যদি আমি এই রুটের টার্নটা উঠাইতে যাই তাহলে আমাকে কী করতে হয়তো কিউব করতে হয়তো না তাহলে কি হয়তো এটা এক্স হয়ে যেত যেমন রুট ছিল এটাকে কি করতাম আমরা স্কোয়ার করলে এটা সময় কি লেখা যেত এক্স লেখা যেত তাই না অর্থাৎ যেরকম টার্মটা থাকবে ওই রকম ইয়ে দ্বারা কি বর্গ করলে এটা কি আবার নর্মাল সংখ্যা আসতো তাহলে এটাকে যদি আমি সিক্স রুটটা ওঠে চাই তাহলে আমি কী করতে হবে টু পাওয়ার সিক্স দিতে হবে তা আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখলাম আমি এটা সমান এটা কিছু ধরে নিতে হবে তারপরে সিক্স দিতে হবে আশা করি জিনিসটা বুঝতে পারছো তোমরা ধরি সিক্স রুট ওভার মাইনাস সিক্সটি ফোর সমান কি এক্স ধরলাম তাহলে আমি এটাকে কী করতে হবে টু দি ফোর সিক্স করতে হবে তাহলে এটাকে যদি টু দি ফোর সিক্স করি সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোর সিক্স রুট টু দি ফোর সিক্স সমান কি এক্স টু দি ফোর সিক্স আসে আমার অর্থাৎ কি এক্স টু দি ফোর সিক্স সমান মাইনাস লিখতে হবে এটা এদিকে নম্বর অর্থাৎ সিক্স আর রুট সিক্স সিক্স কাটা যাবে তাহলে আমার এখানে একটা জিনিস দেখাও আমি এখানে আই টু দি ফোর ফোরটা করে রেখেছি দেখো এখানে কী আসতেছে মাইনাস অর্থাৎ কি মাইনাস সিক্সটি ফোর সমান আমি কি লিখতে পারি মাইনাস কি সিক্সটি তাই না আর মাইনাস ওয়ান সমান আমি কি লিখতে পারি আই স্কোয়ার সিক্সটি ফোর মানে কি টু টু দি এটা কি কি আমি আই স্কোয়ার লিখতে পারি না দেখো আই টু দি সমান কি আমার ওয়ান হয় না আই টু দি হয় তাহলে কি ওয়ান সমান আমরা কি আই টু লিখতে পারি ইন্টু টু অর্থাৎ যদি লিখি আই স্কোয়ার ইনটু আই টু দি পর ফোর ওয়ানের পরিবর্তে লিখলাম ইন্টু কি আমার টু টু দি ফোর সিক্স অর্থাৎ এখানে কি দাঁড়ায় আই টু দি ফোর সিক্স ইনটু টু টু দি ফোর সিক্স যদি একত্রে করি তাহলে কি টু আই টু দি পর সিক্স অর্থাৎ আমি কি মাইনাস সিক্সটি ফোর সমান কি এটা লিখতে পারি না তাহলে আমি করবো কি এক্স টু দি ফোর সিক্স সমান কি টু আই অল টু দি ফোর সিক্স লিখব তা আমার একটা ফরম্যাট চলে আসছে মোটামুটি এখন আমি আরেকটা জিনিস জানি দেখো এক্স টু দিপোর সিক্স সমান আমি কি লিখতে পারি এক্স কিউব হোল স্কোয়ার লিখতে পারি অর্থাৎ তিন দুগুণের পরে আবার কি এক্স টু দিওয়ার সিক্স পাওয়া যায় তো আমি করবো কি এটাকে এই ভেঙে নেব অর্থাৎ এক্স টু দিপোর সিক্সকে কী করবো এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো এই এটা কী আছে সমানের ওই সাইডে আছে তাহলে এদিকে আনলে কি মাইনাস হয়ে যাবে না মাইনাস এটাকেও আমি কী করতে পারি ভাঙতে পারি তাহলে টু আই হোল কিউব হোল স্কোয়ার এরকম লিখতে পারি না অর্থাৎ এই সিক্সটারও এরকমভাবে ভাঙলাম টু আই হোল কিউব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার অর্থাৎ তিন দোকানে আবার কি টু দি দিব সিক্স পাওয়া যায় না সমান কি শূন্য তা আমার দুইটা ফরম্যাট পেয়ে গেলাম আমি যদি এই টোটাল অংশটাকে অর্থাৎ এক্স কিউবকে আমি এ ধরি এবং টু আই হল কিউবকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী ছিল আমার আমি যদি দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে এ কি এক্স কিউব এ প্লাস বি কি টু ওয়াই হোল কিউব টু ওয়াই হোল কিউব এ কিউব এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুট কি ছিল এ প্লাস বি ইন্টু এমাইনাস বি অর্থাৎ কি এক্স কিউব মাইনাস টু জাই হোল কিউব কি শূন্য তো আমার কি দুইটা ফর্ম্যাট চলে আসছে অর্থাৎ এটা সমান শূন্য একবার আবার কি এটা সমান শূন্য তাই না তাহলে আমি যদি লিখি হয় এক্স প্লাস টু আই হোল কিব সমান শূন্য আবার কি এক্স কিউব মাইনাস টু ওয়াই কিউব সমান কি শূন্য তাহলে এখান থেকে আমি কি করতে পারি এটাকে কি এ আর এটাকে যদি বি ধরি তাহলে এ কিউব প্লাস কিউব আমার কী থাকে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার কি টুয়াই যাই হোলস্কোয়ার এরকম থাকে না সমান শূন্য তাই না এর আগে আমরা এটাই দেখছি এ কেউ প্লাস বি কিউবে শুন্য কি প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস তো এখানে আমরা কি লিখতে পারি দেখো এক্স প্লাস অর্থাৎ এক্স এটা একটা হতে পারে টু আইকোয়াল শূন্য যেহেতু কারণ এটা সমান কি একাধারে শূন্য আবার কি এক্স স্কোয়ার মাইনাস টু আই এক্স প্লাস টু আই স্কোয়ার মানে কি আই সমান কি মাইনাস তাহলে কি এটা কী হবে মাইনাস ফোর কি শূন্য তাহলে এটাও কি সমীকরণের মাধ্যমে সমাধান করলে এক্স সমান কি মাইনাস বি প্লাস মাইনাস এখানে দেখো মাইনাস বি মানে কি বি মানে কি মাইনাস টু আই না কারণ এক্সের সাথে যেটা থাকে সেটাই কি বি তাহলে এটা কি মাইনাসে মানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে বি সমান কি টু আই যাই প্লাস মাইনাস বি স্কোয়ার বি মানে কি টু আই যাই তাহলে টু আই স্কোয়ার মানে কি ফোর আই স্কোয়ার আমি এটা উপরে লিখছি আচ্ছা ওই অংশটা পরে করবো আগে হচ্ছে এই অংশটাই করে নিচ্ছি দেখো এই অংশটাকে আমি করলে এরকম একটা পাই কি এক্স সমান মাইনাস একটা পাইলাম আর একটা কি এক্স সমান এখানে বের করছি এক্স সমান কী দাঁড়ায় মাইনাস বি কোনটা বি ছিল আমার এই সমীকরণটা আমি ফলো করবো বি ছিল কি মাইনাস তাহলে হবে প্লাস হয়ে যাবে তাহলে দিলাম না টু আই বি প্লাস মাইনাস বি কোনটা বি হচ্ছে যদি মাইনাস তাহলে বি স্কোয়ার হবে মাইনাস টু আই হোল স্কোয়ার মাইনাস ফোর এসি এ কোনটা এর সব হচ্ছে ওয়ান সি কোনটা মাইনাস ফোর ডিভাইডেড বাই কি টু আই যেমন আমার কী দাঁড়ায় টু প্লাস মাইনাস প্লাস মাইনাস থাকবে অবশ্যই এখানে কি মাইনাস টু আই মাইনাস মানে কি প্লাস আই মানে কি মাইনাস তাহলে কী থাকে এটা মাইনাস ফোর -4। a c. A মাইনাস কী হবে প্লাস ষোল চার চার ষোলো ডিভাইডেড বাই কি টু তাহলে আমি নিচের অংশটা আবার কি মুছে দিচ্ছি তোমরা খাতায় অবশ্যই ধারাবাহিকভাবে করবো এটা এখানে দেখো টু ওয়াই ডিভাইডেড বাই টু লিখতে পারি না প্লাস মাইনাস দিয়ে আবার কে এটাকে এখানে কী থাকে রুট ওভার এটা কী থাকে ষোলো থেকে মাইনাস ফোর বাদ দিলে কত থাকে বারো ডিভাইডেড বাই টু অর্থাৎ বারো মানে কি বারো সমান হচ্ছে কি রুট বারো সমান কি রুট ওভার ফোর ইন্টু থ্রি রুট ফোর ইন্টু কি রুট থ্রি সমান কি টু রুট থ্রি না কারণ রুট ফোর সমান কি টু তাহলে আমি আমি কী করতে পারি এটাকে টু এখানে টু কেটে দিতে পারি তাহলে আই প্লাস মাইনাস এটা কি লিখতে পারি রুট বারো সমান কি টু রুট থ্রি লিখতে পারি না টু রুট থ্রি ডিভাইডেড বাই কি টু 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 কেটে দিলাম তাহলে কি আই প্লাস মাইনাস রুট থ্রি থাকতেছে তাহলে আমার কি একটা গণমূল পেয়েছিলাম কি টু মাইনাস টু আই আরেকটা কি পাইলাম আই প্লাস মাইনাস রুট থ্রি তার আমি লিখবো এক সমান আরেকটা কি এক্স সমান আই প্লাস মাইনাস রুট থ্রি এটা হচ্ছে আমি জায়গার স্বল্পতার কারণে এই দিকটাই লিখছি কারণ আমার কি এই অংশটার সমান আমি কি পাইছি এই একটা পাইলাম আরেকটা কি এখানে দুইটা পাইলাম কারণ প্লাস ধরলে একটা হয় মাইনাস ধরলে আরেকটা হয় তো আমি এখান থেকেও সেম আরও তিনটা বের হবে আমি ওই তিনটেও বের করছি দেখো তার কি আবার এখন এই এইটা সমান জিরো লিখলে আর কি এক্স কিউব মাইনাস টু ওয়াই হোল কিউব সমান কি জিরো এটা লিখলে কিউব মাইনাস বি কিউব বেষট্টি পরে অর্থাৎ কি এক্স মাইনাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার এটা সমান কি আরেকটা শূন্য হয় না অর্থাৎ এটাকে আমি কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আকারে ভাঙলাম তো এ কিউবাস বি কিউবের সূত্র আকারে ভাঙলে এখন দেখো আমার কি সুতরাং এক্স মাইনাস টু ওয়াই সমান কি শূন্য এটার সমান একবার শূন্য হবে আবার কি এটা সমান একবার শূন্য হবে তাহলে কি এক্স সমান কি লিখতে পারি টু আই তো আমি এক্স সমান আবার কি লিখলাম টু যাই এটা একটা লিখে রাখলাম আবার কি আমার এই অংশটা সমান শূন্য না অর্থাৎ কি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার সমান কি শূন্য তো এটা সমান কি আরও দুইটা বের হবে অঙ্কটা একটু বড় যদিও তারপরেও অনেক ইম্পর্ট্যান্ট তাহলে এক্স স্কোয়ার এটা দেখো একটা দীঘার সমীকরণে পড়ে গেছে অর্থাৎ কি এক্স স্কোয়ার প্লাস টু আই এক্স প্লাস কি টু আই হোল স্কোয়ার আচ্ছা এটাকে আমি একটু সংক্ষিপ্ত করি এক্স স্কোয়ার প্লাস টু আই ইন্টু এক্স প্লাস কি টু স্কোয়ার মানে কি একটু আগে দেখছিলাম মাইনাস ফোর কারণ আই স্কোয়ার সমান মাইনাস আর টু স্কোয়ার সমান কি ফোর সমান তাহলে একটা দীঘার সমীকরণ এক্স স্কোয়ার যেখানে কি এ সমান কিন্তু ওয়ান বি সমান তাহলে এখান থেকে কি আমরা দুইটা পাই এক্স কি

হল স্কোয়ার মাইনাস ফোর এসি এ কত ওয়ান সি কত মাইনাস ফোর ডিভাইডেড বাই কত টু আই অর্থাৎ টু ইন্টু ওয়ান সময় আমার কি দাঁড়ায় মাইনাস টু আই প্লাস মাইনাস রুটো বার টু আই স্কোয়ার মানে কি মাইনাস ফোর মাইনাস মাইনাসে কী হয় প্লাস চার চারে ষোলো ডিভাইডেড বাই টু অর্থাৎ এটা দাঁড়ায় আমার এটাকে যদি আমি লিখি আমি কিন্তু দুইটা অংশে লিখতে পারছি দেখো মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই টু প্লাস মাইনাস দিয়ে আবার কি এটা অর্থাৎ এই ষোলো থেকে মাইনাস ফোর বাদ দিলে কত থাকে রুট ওভার বারো ডিভাইডেড বাই টু তো রুট ওভার বারো সমান একটু আগে দেখেছিলাম আমরা কি টু রুট থ্রি তো এখানে টু টু কেটে দিলাম মাইনাস আই প্লাস মাইনাস এটা কি হয় টু রুট থ্রি ডিভাইডেড বাই কি টু 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 কেটে দিলে কী থাকে মাইনাস আই প্লাস মাইনাস রুট থ্রি তাই না তা আমার দেখো এক্সামান আর একটা পাইলাম কি মাইনাস আই প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট থ্রি তাহলে আমি এই এক্স টু দিপে ওপর সিক্স যেতে ছিল আমি কি পেলাম ছয়টা ইয়ে পাইলাম তা আমি সবগুলা এখন লিখছি তাহলে আমার এই এর মান কত তাহলে এর মান যেগুলো দাঁড়ায় এর মানটা হচ্ছে এক্স ইকুয়াল টু আই আর এরটা কি মাইনাস টু আই তাই না আর দুইটা মান কী ছিল আই প্লাস মাইনাস রুট থ্রি আর কি ছিল মাইনাস আই প্লাস মাইনাস রুট থ্রি তো আমি যদি এখন দেখি এটাকে আমরা সংক্ষেপে কী লিখতে পারি প্লাস মাইনাস ওয়াই এটাকেও সংক্ষেপে লেখা যায় আবার এরকম লিখলেও চলে আই প্লাস মাইনাস রুট থ্রি ইন্টু মাইনাস আই প্লাস মাইনাস রুট থ্রি তোমরা চাইলে এখানেও আনসার দিতে পারো অথবা চাইলে কি এটাকে সংক্ষিপ্ত করে এখানে আনসার দিতে পারো আবার এটাকে সংক্ষিপ্ত করে আবার আনসার দেওয়া যায় অর্থাৎ এটাই কি তোমাদের নির্ণয় আনসার মানগুলো বের করতে পারলে এটা একটু বড় অঙ্ক আশা করি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পারবে